মারধর করছে, মারধর করে এক লাখ টাকা দাবি করছে। তা বুঝতে ধরে বলতেছে আবাস স্কুলে ঢুকাই দিব। এই ভদ্রলোকের নাম মোহাম্মদ মোসিন, তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের একজন সেবক। গত 26 ডিসেম্বর অফিস থেকে বাসায় ফেরার পথে নগরীর পাঁচলাশের হিলবিও আবাসিক এলাকায় অপহরণের শিকার হন একটি গ্রাম সিঞ্জিতে উঠে। সেদিনের সেই দুর্বিষহ স্মৃতি তাকে তাড়া করে ফিরছে এখনো। কিছুতেই যেন ভুলতে পারছেন না সেই দিনকার ঘটে যাওয়া ঘটনাগুলো। আমার পকেটে ছিল 5,700 টাকা, ওগুলো নিয়েছে। হাজার করেছিল 2,500 টাকা, ওগুলো নিয়েছে। আর বিকাশের মাধ্যমে একটা নিয়েছে 10,000 টাকা, আরেকটা নম্বর দিয়েছে 15,000 টাকা। করোনা মহামারীর কঠিন সময়ে মানুষের সেবা করেছেন নিজের জীবন বাজি রেখে, অথচ এভাবেই চিন্তাই ও অপহরণের শিকার হবেন নারী ও পুরুষের উভয়ের দ্বারা ভাবতেও পারেন না তিনি। সেদিন তার সাথে ঘটে যাওয়া কথাগুলো এভাবে বলছিলেন গাউসিয়া কমিটির সেবক মোহসিন। জামিন ভবন থেকে সাইডে যখন বেরিয়েছি, সারো সাইডে আমি একটা সিনজি আসতেছে, ওই সিনজিতে একটু মহিলা ছিল, ডেম পাশে মাঝখানে ছিল একটা পুরুষ, আর বাম পাশে যে জায়গা ছিল ওইটাই আমি উঠলাম, মানে হাম যাবার উদ্দেশ্যে। এখন ওখানে যাওয়ার কত কিছু আর কদ্দূর পরে যাই, একটা কার্টুন পেটের সামনে যাই, আর তিনটা লোক এসে উড়ে গেল, সামনে দুজন আমার কলের উপর দুজন, একটা সাগরদস্তে ড্যান পাশে যে আছে, আমার ড্যান পাশে সাগরদস্তে রাজবাগ আবাসিক নিয়ে গেছে, ওইখানে আমাকে মারধর করছে, মারধর করে 1,00,000 টাকা দাবি করছে। 1,00,000 টাকা যখন আমি দিতে পারতেছি না, আমাকে মারধর করে একটা ল্যালিমিটার সাইড নিজে ফেলে দিয়ে আমাকে বলতে হচ্ছে তুই চলে যা ওইখান থেকে। আমি আর আমার নম্বর যা ছিল মোবাইল ফেলা সব নম্বর ফেলাস করে দিয়েছি। আমার তত্ত্বকেন্দ্রের একটা হটলাইন নম্বর ছিল, আমি ওখানে ফোন দিলাম, সাথে সাথে আমাকে অ্যাম্বুলেন্স আসি উদ্ধার করলো, আমার অফিসের গাড়ি ওরম লগালগে থানা নিয়ে আসলো, থানা থেকে আমাকে মেডিকেল নিয়ে গেছে। এদিকে থানায় অভিযোগের পর থেমেছিল না পুলিশও। অবশেষে অপহরণকারীদের চিহ্নিত করে 6 জনের মধ্যে নারী দিয়ে কৌশলে অপহরণ করে চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। মূলত ওরা হচ্ছে আসলে এক ধরনের ফ্রড প্রতারক চক্রের লোক, তো এই ভদ্রলোক তো ওনাকে বুঝতে পারে না, পরে ওনাকে তারা ওইখান থেকে কিডন্যাপ করে অন্য জায়গায় নিয়ে তার কাছে কিছু টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে, এবং তাকে 1,00,000 টাকা আরও চাঁদা দাবি করে। তো উনি বিভিন্ন সময় নিজেকে আত্মরক্ষার জন্য বাঁচার জন্য সে বিভিন্ন মাধ্যমে সে বিকাশে ওদেরকে প্রায় 20,000 টাকা দেওয়ার পরে তাকে ছেড়ে দেয়। এই অভিযোগের ভিত্তিতে উনি থানায় অভিযোগ করতে আসলে আমরা মামলা নিই, এবং সাথে আমরা মামলা নেওয়ার পরে উনার তথ্যের ভিত্তিতে আমরা ওই এলাকা থেকে আমরা এই ঘটনার সাথে জড়িত এবং ভিকটিমের দেখানো মতে আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাকি যে সমস্ত আসামিগুলো আছে তাদের জন্য তাদেরকেও আমরা ধরার ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে, আর এই 3 জন আসামিকে আমরা আইনি মাধ্যমে আমরা কোর্টে প্রেরণ করতেছি। নগরবাসীকে শহর এলাকায় এ ধরনের গ্রাম সিএনজিতে না ওঠার পরামর্শ দিয়ে পুলিশের এই কর্মকর্তা সিএমপির ট্রাফিক বিভাগকে গ্রাম সিএনজি যেন শহরে ঢুকতে না পারে সে ব্যাপারে আরও বেশি পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। আসলে গ্রাম সিএনজির ব্যাপারে তো নগরবাসী ইয়া না, গ্রাম সিএনজিতে আসলে না ওঠার জন্যই আমি সবাইকে অনুরোধ করব, কারণ এই গ্রাম সিএনজিগুলা এই পর্যন্ত যতগুলো আপনার অকারেন্সের ঘটনা হয়েছে 90% আসলে গ্রাম সিএনজিতে। সুতরাং মানুষজনকে আমি এ ব্যাপারে সচেতন করতে চাই, আপনারা যে সিএনজি ডিজিটাল নাম্বারযুক্ত যে সিএনজি সে সিএনজিগুলাতে আপনারা উঠবেন, আপনার যে নাম্বার যেগুলো আপনার আসলে নাম্বার নাই গ্রাম সিএনজি এগুলাতে না ওঠার জন্য আমি নিরুৎসাহিত করতেছি আর কি। গাউসিয় কমিটি বাংলাদেশের প্রধান পিয়ার আহমদ এমন ঘটনা তীব্র নিন্দা জানান এবং ধন্যবাদ দেন পুলিশকে। আমরা গাউসিয় কমিটি পদক্ষেপ মানে আমাদের সেবক গাউসিয় কমিটির সেবক যেটা আমরা যতটুকু পাবো আমরা থানায় নিয়েছি, যদি এভাবে হুমকি আর ধমকি দেয় এরা আবার অপহরণ করবে এই করবে সে করবে মেরে ফেলবে, এই জন্য হুমকি দিলে আমাদের আইনের আশ্রয় নেই। এদিকে ভুক্তভোগী গাউসিয়া কমিটির সেবক মোহসিন চান এ ধরনের অন্যায়কারীদের আইনের মাধ্যমে সাজা যেন সুনিশ্চিত করা হয়। আমরা যে গাউসিয়া কমিটির মানুষ সবাই কাজ করি, কোভিড থেকে এ পর্যন্ত আমরা যেগুলো কাজ করে আসতেছি, আমরা নিজেরাও যদি নিরাপত্তা না পাই সরকার থেকে আমরা কিভাবে কাজ করব? আমরা এগুলো ওদের চিন্তাকারীদের আমরা বিচার চাই, কেন আজকে আমার হয়েছে কালকে আমার আরেক ভাই হইতে পারে, কালকে আরেক ভাই হইতে পারে, সাধারণ পাবলিক হইতে পারে, আসামিদেরকে আমরা চাচ্ছি কি বিচার এনে ওদের সাহায্য হোক। রুমেন চৌধুরী, চট্টলা টিভি।
চন্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।